বাইআত মুরিদ কি এক জিনিস না, বাইআত হচ্ছে বাইআত নেওয়া, শপথও না, শপথ তো হচ্ছে কসম, যেটা আজকের রাজনৈতিক পার্টিগুলো করে থাকে। কিন্তু বাইআত হচ্ছে, এটা ইসলামিক একটা টার্ম, সেটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন অথবা আমিরুল মুমিনিনের প্রতি সমর্থন ব্যক্ত করা, সরাসরি অথবা পরোক্ষভাবে, এটা হলো বাইআত। যেমন আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ইবনুল খাত্তাব সহ উপস্থিত সাহাবায়ে কেরাম হাত প্রসারিত করে বাইআত নিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে সাহাবায়ে কেরাম বাইআত নিয়েছিলেন, বাইআতুর রেদওয়ান। এবং মহিলারা হাত প্রসারিত না করেই হাত গুটিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত নিয়েছিল, কোরআনে সেই আলোচনাটা আছে। আর অনেক লোকেরা, সবাই তো আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এইভাবে বাইআত নেয় নাই, তারা সমর্থন ব্যক্ত করার মধ্য দিয়ে বাইআত নিয়েছিলেন। সুতরাং এটা হলো বাইআত, আর এটা খলিফাতুল মুসলিমিনের কাছে, কোনো ব্যক্তির কাছে বাইআত কি নেওয়াটা ইসলামী বিধানের মধ্যে পড়ে, এটা একটা বিতর্কিত বিষয়। তবে বিশুদ্ধ মত হচ্ছে, কোনো ব্যক্তি যদি বাইআত নেয়, এটা একটা অপশনাল কাজ, সে বাইআতের মধ্যে শরিয়া লঙ্ঘন থাকতে পারবে না। সেটা হবে, সে বাইআত নিতে পারবে এতটুকু যে আমি কোরআন সুন্নাহ ভিত্তিক চলব, আর কিছু না, আমার অনুসরণ করো, আমার দলের অনুসরণ করো, এই ধরনের বাইআত নেওয়া জায়েজ হবে না। আর বিশুদ্ধ মত হচ্ছে, এই বাইআতটা আসলে খলিফাতুল মুসলিমিনের কাছেই নিতে হবে, কোনো ব্যক্তি ব্যক্তি বা কোনো সুফি, কোনো দল, কোনো পীর মুরিদি, এদের কাছে এই বাইআত নেওয়াটা আসলে শরীয়ত সম্মত হবে না। আর মুরিদ, যেটা মুরিদ মানে হচ্ছে যে ইচ্ছা পোষণ করে, আসলে মুরিদ মানে হচ্ছে ছাত্র। আর এখন আমাদের দেশে মুরিদ হচ্ছে পীরের, যারা বাইআত নেয় তারা হলো মুরিদ।